একটি শোক সংবাদ। এটিএন নিউজের ম্যানেজার প্রশাসন মোশাররফ আলম সিদ্দিকের স্ত্রী ফারহানাজ জামান মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 39 বছর। আজমপুর জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। এ সময় তার আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। গতরাতে ফারহানাজ জামানের শ্বাসকষ্ট হলে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। এরপরই তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, শ্বাসকষ্টের কারণে অক্সিজেন না পাওয়ায় কার্বনের মাত্রা বেড়ে গিয়ে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তবে করোনার কোনো লক্ষণ ছিল না বলে নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল সন্ধ্যায় পেটে ব্যথা অনুভূত হওয়ায় তাকে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। এরপর রাত 3টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। তার মৃত্যুতে এটিএন নিউজ পরিবারের পক্ষ থেকে শোক ও গভীর সমবেদনা।